পরিমনির ফেসবুক প্রোফাইলে এখন আর লেখা নেই মেরিট উইথ শরীফুল রাজ, একই অবস্থা শরীফুল রাজের বেলাতেও। অথচ দিনকয়েক আগে এই দুই তারকাকে ঘিরে চর্চিত হয়েছে নানা গল্প। দুজনকে কেউ কেউ আবার বিনোদন অঙ্গনে আদর্শ স্বামী স্ত্রীর তকমা দেওয়া শুরু করেন। মাত্র এক বছরের দাম্পত্য জীবনে ফেসবুকে তাদের পোস্ট করা বিভিন্ন মুহূর্তের স্থির চিত্র ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মনে ভালো লাগা এনে দেয়। কিন্তু এখন সবই অতীত। গত দুই দিনে তাদের দুজনের বক্তব্য এটা পরিষ্কার, তারা এখন দুই ভবনের দুই বাসিন্দা। হঠাৎ কি এমন হলো, তাদের আলো ঝলমলে সংসার তাসের ঘরের মতো ভেঙে গেল? পরিমনি ও শরীফুল রাজ দুজনের ফেসবুক পোস্টের দিকে তাকালেই এটা পরিষ্কার, দুজন এখন দুজনের নামটিও শুনতে পারছেন না। একে অপরকে সহ্য করতে না পারা এই দুই তারকা গেল বছরের শুরুতেই বিয়ের খবর প্রকাশে আনার পর কত ধরনের কথার ফুলছড়ি যে ছুটিয়েছেন তার হিসেব নেই। এখনো 10 বার বাকি আছে, 2 বার হয়েছে। তো আমার যে উকিল বাব, সে বলছে যে তোমাদেরকে আমি এক মানে 12 বার বিয়ে দিব, মানে এক ডজন বিয়ে। তখনই আলাপ প্রসঙ্গে জীবনসঙ্গী হিসেবে পরিমনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন রাজকে পেয়ে তিনি বেশ খুশি, আর রাজও জানিয়েছিলেন পরিমনির কোনো বিকল্প নেই। কিন্তু এখন কি চলছে পরিমনি ও রাজের সংসারে? চরকি প্রযোজিত গুণীন চলচ্চিত্রে শুটিং করতে গিয়ে পরিমনি ও শরীফুল রাজের পরিচয়, এরপর প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্ত। বিয়ের পরপরই তারা বিয়ের খবরটি প্রকাশ আনেন। পরিমনি ও শরীফুল রাজ দুজনেরই ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের সম্পর্কে চিত ধরেছে কয়েক মাস আগেই। সন্তান পৃথিবীতে আসার পরও কয়েক মাস ভালো ছিলেন, এরপর টুকটাক কথা কাটাকাটি, দুজনের প্রতি অবিশ্বাস তৈরি হয়, শুরু হয় সন্দেহ। তবে রাজ ও পরিমনির ফেসবুক দেওয়া পোস্টে বলে দিচ্ছে আর কোনোদিনই এই সম্পর্কের জোড়া লাগবে না। অবশ্য তপু, মাইটিভি।